হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও আমার লাইফে বেশ ভালো আছি। তো চলে এলাম নতুন একটা ডেইলি ব্লগের সাথে। আজকে রবিবার, এখন বাজে দুপুর 3:30, আর আজকের ব্লগটা আমি ঠিক দুপুর থেকে শুরু করছি। আশা করি তোমাদের আজকের দিনটা দেখতে বেশ ভালো লাগবে। চলো তাহলে দিনটাকে ডিরেক্টলি স্টার্ট করা যাক। সকালের সময়টা না আজকে কাজে কাজে কেটে গেল। আসলে একটা কাজেই বেরিয়েছিলাম বাইরে, ভেবেছিলাম ধরো 10টার মধ্যে চলে আসব, কিন্তু সেই ঘড়ির কাঁটা একটা ছুঁই ছুঁই ঠিক তখন বাড়িতে ঢুকলাম। তো ভাবলাম যে সকাল থেকে তো সেভাবে কিছু শুটই করিনি, তো এই সময়টা একটু শুট করে নিই, নইলে কালকে তোমাদের সাথে কী শেয়ার করব। আশা করি যে তোমরা তো 10:30টার সময় আমার ভিডিওর ওয়েট করে থাকো। তো ভাবলাম যে চলো এখন থেকে শুরু করা যাক। মানে বলে না যে জব জাগো তব সবেরা, তো এটা হলো ঠিক ওই টাইপেরই। তো 3:30টার দিকে যখন জামা কাপড় নিতে গেলাম, বাপরে মানে ছাদে একটু দাঁড়ানো যাচ্ছে না। কিন্তু কি বলতো, আগের থেকে ওয়েদার অনেকটাই স্বাভাবিক হয়ে গেছে। টেম্পারেচার এখন আমাদের এখানে মোটামুটি ধরো না কতটা হবে, 37 ডিগ্রি ম্যাক্সিমাম। আগে তো সেটাই 43 ডিগ্রি বা 44 ডিগ্রি হয়ে যেত। তারপর এই বিকেল ধরো 6:30টার দিকে ছাদে গিয়েছিলাম, 6:30টা না ঠিক 6টার দিকেই হবে, সেভাবে না ঘড়ি দেখিনি। তো সেই সময়টা না এত সুন্দর চারদিককার ওয়েদার হয়েছিল, বেশ হাওয়া দিচ্ছিল আর কি, গরম তো ছিলই, গরমের মধ্যে একটু যদি হাওয়া দেয় না বেশ ভালো লাগে। তো এক কাপ চা হাতে নিয়ে এদিক ওদিক ঘুরছিলাম আর এনজয় করছিলাম। কিন্তু সত্যি বলতো, এটা কি অম্বাবচীর ওয়েদার? অম্বাবচীতে সামান্য হলেও তো বৃষ্টি পড়ে, সামান্য হলেও তো ওয়েদারটা ড্যাম হয়। আমাদের এদিকে কিন্তু 1 ফোঁটা 2 ফোঁটা কি কোনো ফোঁটাই কোনো বৃষ্টি পড়লো না। 3টে দিন চলে গেল, কালকে তো অম্বাবচী সম্পন্ন হয়ে যাবে, মানে সমাপ্ত। তাহলে বলো কি হলো, এইভাবে করে ওয়েদারের এত বেশি চেঞ্জেস দেখতে পাচ্ছি না, দেখে নিজেরই ভয় লাগছে। কারণ একটা জিনিস সত্যি বলতে গেলে বলতেই হয় যে অনাবৃষ্টি যদি হয়ে থাকে কোনো জায়গায়, তাহলে কিন্তু অনেক দীর্ঘস্থায়ী প্রভাব পড়ে থাকে। তো এখন প্রকৃতি যে আমাদের কোন দিকে নিয়ে যাচ্ছে, আর এই রঙন গাছটাতে না দেখো কি সুন্দর ছোট ছোট ফুল এসছে। আসলে বৃষ্টি পড়লে অনেক মানে গাছটাও ঝাঁকড়া হতো আর অনেক ফুল আসতো, কিন্তু বৃষ্টির অভাবে না এই একটা ডালেই দেখলাম একটা থোকায় মানে অল্প একটু করে এসছে। 2-4 দিনের মধ্যে নিশ্চয়ই এটা ফুটে যাবে। এই পাখিটা না বেশ অনেকক্ষণ ধরে একই জায়গায় বসে কি যে ভাবছিল। তো যাই হোক, যখনই আমি ক্যামেরাটা সামনে নিয়ে গেলাম না, টুক করে নিচে নেমে গেল। তো ভাবলাম বাবা, এ যদি কাজে ব্যস্ত হয়ে যায় তাহলে আমি ফাঁকা বসে থেকে আর কি করব, নিচে যাই, নিচে গিয়ে তো অনেকগুলো কাজই বাকি পড়ে আছে। কাজটা না থাকায় মনটাটা কেমন আনজান করছে, মানে কি নিজে হাতে তো পুজো দিই, ধরো একটা অভ্যাসও পরিণত হয়ে গেছে। আর যে কোনো কাজই না অভ্যাসে পরিণত হয়ে গেলে সেটা না করতে পারলে না বেশ একটা ভালো লাগে না। তাও 2 বার করে গিয়ে তো ঠাকুরের ওখানে প্রণাম করছি, কিন্তু পুজো দিতে পারছি না, সেই ফুল তুলতে পারছি না, সব কিছু মিলিয়ে না কেমন জানি লাইফটা খাপছাড়া হয়ে গেছে। তো দেখি কালকেই তো মনে হয় শেষ, 26 তারিখে দুপুরের দিকেই ছেড়ে যাবে, 2 না 2:30 দেখলাম। তারপর থেকে নিয়ম করে ঠাকুরকে পুজো দিতে হবে। আর তার আগে না ঠাকুর ঘরে অনেকগুলো কাজ পড়ে আছে, মানে গরম গরম করে তো বলেছি ঠাকুর ঘরও ডিপ ক্লিন করতে হবে। তো ভেবেছি যে এই দিনটাই অম্বাবচীর দিনটা যখন শেষ হবে না, ওই সময়টা ভালো করে পুজো ঘরটাকেও ক্লিন করে নেব। আর এটা যে মাটির জিনিসটা দেখছো না, এটা না অনেক দিন ধরে ভাবছিলাম যে এটার কি যে ব্যবহার করব। আসলে না ঝোঁকে পড়ে কিনে নিয়েছিলাম, দামও খুব কম ছিল, মনে হয় 50 টাকা মতো দাম ছিল।
মানে যখন ছাদের টপগুলো কিনেছিলাম না, ঠিক তখন নিয়েছিলাম। তো ভাবছিলাম যে কীভাবে যে ইউজ করা যায়, মাঝখানে না কিছু ফুল টুল রেখেছিলাম এটাতে, বেশ না ভাল লাগছিল না জিনিসটা। তো এই জিনিসটাতে এখন কী করেছি বলো তো, নিচের দিকে একটু প্লাস্টিক ঢুকিয়ে দিয়েছি যাতে উঁচু হয়ে গেছে, আর ওপর দিকে না এই জিনিসগুলো যেগুলো না সহজে হাতেই পড়ে না, ড্রয়ারের এদিক ওদিক ঢুকে থেকে যায়, তো সেগুলো এটার মধ্যে রেখেছি। যেমন লিকুইড লিপস্টিকটা আছে, কাজল আছে, মাস্কারাটা রেখেছি, তারপর নেল পলিশ যতগুলো ছিল সেটা, সিঁদুর, তারপর স্টেপলার। এগুলো সমস্যা কি হয় বলো তো, ড্রয়ারের মধ্যে না এদিক ওদিক কোন গর্তে যে ঢুকে যায়, আর কাজের সময় মানে যখন খুব তাড়াহুড়ো থাকে তখনই পাওয়া যায় না। আমার সাবস্ক্রাইবারের মধ্যে কেউ যদি পড়াশোনার সাথে এখনো পর্যন্ত সম্পর্ক রেখে থাকো, তাহলে ওদের জন্য কিছু সাজেশন আমি নিয়ে এসেছি। ভাবলাম যে বলবো কি বলবো না, তাও ভাবলাম বলেই দিই, কী আর হবে। তো বলছিলাম কি, যে যখনই আমরা কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন করি না, তখন আমরা অনেক নোট খাতা বানাই, আর অবশেষে যখন নোট খাতা পড়তে যাই তখন দেখি যে কোথায় যে কোনটা আছে সেটা হারিয়ে যায়। তো তোমরা একটা কাজ করতে পারো, প্রত্যেকটা চ্যাপ্টার পড়ে নিয়ে চ্যাপ্টারের শেষে এইভাবে করে পিন আপ করে, নাহলে আঠা দিয়ে না কিছু নোটস, মানে ছোট করে নোটস শর্ট আউট করে লিখে রাখতে পারো। তাহলে দেখবে যে যখন পরীক্ষার সময় যাবে বা কোনো কিছু করতে যাবে না, ফটাফট নোটগুলো তোমার চোখের সামনে চলে আসবে, আর একটা কুইক রিভিশন হয়ে যাবে। হ্যাঁ, নোট খাতার তো প্রয়োজন অবশ্যই হবে, কিন্তু এটা হলে না আমি দেখেছি খুব ইজি প্রসেসে কাজগুলো হয়ে যাচ্ছে। আজ রাতে চিলি চিকেন আর ফ্রাইড রাইস বানিয়েছিলাম, মানে মাঝখানে তো অনেকদিনই না এই ধরনের জিনিস খাওয়া হয়নি, মানে মাংসটা এত গরমের মধ্যে আমি অ্যাভয়েডই করছিলাম, তো অনেক দিন ধরে খাওয়া হয়নি। তো হাজব্যান্ড বললো যে আজকে নাহলে একটু চিলি চিকেন ফ্রাইড রাইস বানাও, রাত্রে তো মারা নিরামিষই খাবে, তো তুমি একটা কাজ করে এটা বানিয়ে দাও। তো ইচ্ছে সত্যি বলতে করছিল না, কারণ গরমটা তো সেই আন্দাজে কমেনি, তাও ভাবলাম যে না চিলি চিকেন চলো অত বেশি তো খাটনি হয় না, চিকেন কষাতে যত বেশি খাটনি হয়, চিলি চিকেনে সত্যি বলতে অত বেশি খাটনি হয় না, এই শুধু কাটাকাটিগুলোকে একটু মানে ফ্যানের তলায় যদি বসে করে নিচ্ছি তো দেখছি যে না ইজিলি সব কিছু হয়ে গেল। তো এই যে জিনিসগুলো রয়েছে না চিলি চিকেনের, মেন সমস্যাটাই হলো জিনিসগুলোকে কীভাবে কাটবো, পেঁয়াজ বলো, তারপর ক্যাপসিকাম বলো, লঙ্কা বলো, এটা যদি একটা নির্দিষ্ট স্টাইলে কাটা যায় না, চিলি চিকেনটা পরিবেশন করতেও খুব সুবিধা হয় আর খেতেও খুব টেস্ট লাগে। এইভাবে না পেঁয়াজের প্রত্যেকটা খোসাগুলোকে ছাড়িয়ে নেবে, মানে প্রত্যেকটা যে লেয়ার আছে সবগুলোকে ছাড়িয়ে নেবে, আর ক্যাপসিকামগুলো যেভাবে দেখালাম ডায়মন্ড শেপ করে, মানে তিন কোণা শেপ করে না কাটবে। আর কাঁচা লঙ্কার ক্ষেত্রেও সেম, কাঁচা লঙ্কাটা না মাঝখান থেকে টেনে ছিঁড়ে দেবে, তাহলে দেখবে ক্যাপসিকামের একদম হোটেল টাইপের ফিলিং চলে আসবে। এদিকে চিলি চিকেন মোটামুটি আমার রেডি, তো ফ্রাইড রাইসটা আর আজ তোমাদের সাথে শেয়ার করলাম না, ফ্রাইড রাইস আর এক্সট্রা করে কিছু শেয়ার করা নেই, ওই তো বাঙালির ভাজা ভাত, একটু গাজর ক্যাপসিকাম দিয়ে নিয়ে তার মধ্যে ঘি দিয়ে ভাতটা ভেজে দিলেই বাস কমপ্লিট, ওটাতে বেশ একটা কিছু রকেট সায়েন্স নেই। তো আজকের ভিডিওটা বন্ধুরা এই পর্যন্তই রাখলাম, আশা করি তোমাদের আজকে সারাদিনটা দেখতে ভালো লাগবে, যদি ব্লগে কিছু একটু ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও, আর এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর কালকে ঠিক সকাল 10:30 আবার তোমাদের সাথে দেখা হবে নতুন কোনো একটা ব্লগের সাথে, ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, আজকের জন্য টাটা।